প্রিয় দর্শক, সিটি ভি প্রাইম টিভির সাথে আমি আফরোজ পানা। আমরা এখন চলে এসেছি মাদার টেক সাধনা ঔষধালয়ের একটি শোরুমে। তো এখানে আমরা কথা বলবো সাধনা ঔষধালয়ের কবিরাজ শ্রী সঞ্জয় দত্তর সাথে। আমরা তার কাছ থেকে এই আয়ুর্বেদিক ওষুধগুলো সম্পর্কে, মানে মূলত সাধনার গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে মূল বিষয়গুলো জানবো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন সঞ্জয় দত্তের কাছে, তার কাছ থেকে জেনে নেই আসলে সাধনা সম্পর্কে উনি কি বলতে চাচ্ছেন। আদাব। আদাব। জি সঞ্জয় দত্ত দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? তো আমরা আপনার কাছে এসেছিলাম এই সাধনা ঔষধালয় নিয়ে কিছু, মানে এর গুণাগুণ সম্পর্কে জানতে। অনেক ধন্যবাদ তারা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার কাছে আসার জন্য। আমাদের সাধনা ঔষধগুলো এইটা দীর্ঘ পুরাতন। আমি আসলে প্রথমে আসলে সাধনার জন্মসূত্রটা একটু আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছিলাম। সাধনা এটা অনেক প্রাচীন একটি প্রতিষ্ঠান, আয়ুর্বেদিক প্রতিষ্ঠান। এটা আজকে প্রায় 105 বছর আমরা চলতেছে, আমরা আয়ুর্বেদিক চিকিৎসা দিচ্ছি। এবং আমাদের সাধনা এটা ডক্টর যোগেশচন্দ্র বোসের মাধ্যমে সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা, উনি এটা তৈরি করছে বাংলাদেশে। এই ওনার মাধ্যমে আজকে আমরা প্রায় 105 বছর যাব আমরা মানুষ জনগণের সেবা দিয়ে যাচ্ছি আয়ুর্বেদিক ওষুধ বা আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে। আয়ুর্বেদিক চিকিৎসাটা হইলো কি, আমাদের আয়ুর্বেদিক চিকিৎসাটা কোনো ক্ষতি নাই, কোনো পার্শ্বক্রিয়া নাই। ধরেন আপনি অ্যালোপ্যাথিক ওষুধে একটা পার্শ্বক্রিয়া আছে, আমাদের আয়ুর্বেদিক ওষুধে কোনো পার্শ্বক্রিয়া নাই। আমাদের আয়ুর্বেদিক ওষুধে এই জন্য আমি ১৫১টা ওষুধ বর্তমানে বাজারজাত হইতেছে। দুরারোগ্য বা জটিল রোগের কথা আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলুন। আপনারা ইউটিউবে নেটে অশ্বগন্ধা সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে। অশ্বগন্ধা ইস্ট্রি এমন একটা ওষুধ, এটা পুরুষ মহিলা এটা সবাই খাইতে পারে। এটা আমাদের স্নায়ু রোগের জন্য খুবই ভালো, এবং আপনার বডি গ্রোথ চেঞ্জ করার জন্য, আমাদের শরীরের স্বাস্থ্য ভালো করার জন্য বা গ্রোথ চেঞ্জ করার জন্য এবং স্নায়ু দুর্বলতার জন্য অশ্বগন্ধা ইস্ট খুবই ভালো একটি আয়ুর্বেদিক ওষুধ। এটা আপনারা যদি যে কোনো লোকে যাদের স্নায়ু সমস্যা আছে, তারা যদি আপনার একটানা মাস দুই মাস অশ্বগন্ধা ইস্ট খেতে পারে, তাহলে তাদের এই সমস্যাটা ভালো হয়ে যাবে। তো এটা আসলে এলোপ্যাথিতে দেখা যায় যে কিছুদিন আগে, মানে আপনার ওষুধের এক্সপায়ার ডেটের কারণে অনেক কোম্পানিগুলোতে প্রবলেম হয়েছে। তো আপনাদের এই আয়ুর্বেদিক ওষুধগুলোতে কি এরকম এক্সপায়ার ডেটের বিষয়টা আছে কি, বা সেটা কিভাবে আপনারা সমাধানের পথে যাচ্ছেন সে বিষয়ে একটু দর্শকের উদ্দেশ্যে? হ্যাঁ, আমাদের আয়ুর্বেদিক ওষুধের এক্সপায়ার ডেট আগে ছিল 5 বছর, এখন আমাদের আয়ুর্বেদিক ওষুধের এক্সপায়ার ডেট এখন 2 বছর করছে। আগে 5 বছর ছিল, এখন সাধনা কোম্পানির 1 বছর করছে, আর অন্য অন্য কোম্পানি 2 বছর এক্সপায়ার ডেট করছে। তো আয়ুর্বেদিক ওষুধে আমাদের এই একটা গুণ আছে, আয়ুর্বেদিক ওষুধের এক্সপায়ার ডেট সব কিছু ঠিকঠাক থাকবে, এবং আপনার এই ওষুধে যে এক্সপায়ার ডেটের যে বিষয়টা আপনি বললেন, আয়ুর্বেদিক ওষুধের ভিতরে এই একটা গুণ আছে যে এটা যদি এক্সপায়ার ডেট হয়েও ওভার হয়েও যায়, তাও যদি কেউ যদি ভুলবশত বিক্রি করে বা ভুলবশত কেউ খায়, তাহলে ওইটা খাইলে তার কোনো ক্ষতি বা তার কোনো শরীরে পার্শ্বক্রিয়া হবে না। আর এটা আসলে কোন ধরনের রোগীকে দেখছেন, মানে কেমন বয়সের রোগীরা এই ওষুধটার প্রতি বেশি আগ্রহ? হ্যাঁ, আমাদের কাছে ম্যাক্সিমাম রোগী আসে আপনার 18 থেকে 30 বছর, আর আসে হলে আপনার 45 থেকে 60 বছর, এই রোগীগুলো আমাদের কাছে বেশি। কারণ আমাদের সাধনা ঔষধের
একটা ঐতিহ্যবাহী নাম এবং প্রতিষ্ঠান, এটার ভিতরে একটা গুণ আছে, এটা হলো কি, কারণ পার্সোনালি কথাগুলো বিষয় আছে, ওই বিষয়গুলো দেখা যায় সব জায়গায় চিকিৎসা হয় না বা এলোভে থেকে এই ধরনের রোগের চিকিৎসা হয় না, যার যার জন্য কার্যকারিতা হয় না, হ্যাঁ কার্যকারিতা ওই রকম হয় না, যার জন্য আমাদের আয়ুর্বেদিক ওষুধটা ভালো, তারা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসাটা গ্রহণ করে। আপনাদের কাস্টমারের পরিমাণ কেমন? হ্যাঁ আপনাদের দোয়া আমাদের কাস্টমার খুব ভালো, আমাদের কাস্টমার খুব ভালো আছে, আমাদের মোটামুটি ভালোই চলতেছে, খারাপ না। আমাদের আয়ুর্বেদিক কোনো এক সময় তো আয়ুর্বেদিক ওষুধ চিন্তাই না, কিন্তু এখন আপনি যদি দেখেন স্কোয়ার ভ্যাকসিন সব কোম্পানির ভিতরে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হইতেছে, তো সেইটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা আয়ুর্বেদিক ওষুধ এখন অন্যান্য কোম্পানিরও তৈরি করতে পারতেছি। কবিরাজ শ্রী সঞ্জয় দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে গুছিয়ে আপনার এই সাধারণ অংশগ্রহণের গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে বলেছেন, তো সেই সুবাদে দর্শক অবশ্যই এটাকে আয়ত্তে নিবে যে না আসলে এটা নির্ভেজাল একটা ওষুধ এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তো সেভাবে হয়তো তারা হার্বাল বা আয়ুর্বেদিক ওষুধের প্রতি একটা নজরদারি করবে। তো আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। শুভেচ্ছা। Thank you.